আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি মাহবুবা জারিন দায়না। দেশে দিনে 1.5 থেকে 2000 মেগাওয়াটের মতো লোডশেডিং চলছে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে নিজ বাসভবনে এ কথা জানান তিনি। তবে লোডশেডিং এর চতুর্থ দিনে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভুক্তভোগীরা। ভোগান্তি পোহাচ্ছে সাধারণ ব্যবসায়ী সহ রপ্তানিমুখী কারখানাগুলো। রাজধানীর বাইরের পরিস্থিতি আরও ভয়াবহ। দিনে 6 থেকে 10 ঘন্টা থাকছে না বিদ্যুৎ। বিস্তারিত জানাচ্ছেন সাকিবুর রহমান। ছিল আপনার 1 ঘন্টা, এখন সারাদিনেই থাকে 2-3 ঘন্টা। লোডশেডিংয়ে ব্যবসায়ী আর্থিক ক্ষতির কথা জানাচ্ছিলেন রাজধানীর বসিলার এই ব্যবসায়ী। বিদ্যুৎ না থাকায় তার মতো হাজারো ব্যবসায়ী পড়েছেন নানা ক্ষতির মুখে। বিদ্যুতের ঘাটতি কমাতে লোডশেডিংয়ের চতুর্থ দিনেও চলছে শিডিউল বিপর্যয়। এছাড়াও অভিযোগ রয়েছে একের অধিক বিদ্যুৎ বিভ্রাটের। যে কোনো মাল সেল করার সময় আপনাদের চেক করে দিতে হয় কারেন্টের কারণে, আর কাস্টমার রোদের থেকে আইসা দোকানে একটু বসবে, বাতাস খাবে, এই বাতাসটা নাই। আর ইলেকট্রিসিটি না থাকার কারণে আমাদের এসির কাস্টমারের কাজ করতে কষ্ট হয় এবং প্লাস অনেক সমস্যা হইতেছে আমাদের। কারেন্ট না থাকলে মিষ্টি হয়তো বা এটা গন্ধ হয়ে যায়, কারণ ওটা তারা বিক্রি হয় না আর কাস্টমার ওটা নেবে না, ওটা আমাকে বাদ দিতে হয়। ঢাকার মতো সারা দেশেও বিদ্যুতের ভয়াবহ শিডিল বিপর্যয় দেখা দিয়েছে। টাঙ্গাইল জেলা শহরে 6 থেকে 7 ঘন্টা লোডশেডিং দেয়া হলেও উপজেলা ও গ্রামাঞ্চলে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, ফলে কমে গেছে কলকারখানার উৎপাদন। কারেন্ট না থাকার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে, এই যে মাল ঠিক মতো ডেলিভারি দিতে পারছি না। দিনে 2 ঘন্টা থাকে, রাত্রে 2 ঘন্টা থাকে, দিনে কারেন্ট নেই আমরা রাত্রে কাজ করবো, এরকম ভাবে মনে হয় না। সপ্তাহখানেক পর সব জায়গায় শিডিউল মতো লোডশেডিং হওয়ার কথা জানান জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। কোনো কোনো জায়গাতে হয়তো 1 ঘন্টার বেশি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। একটা ফিডার বন্ধ করলাম, ওই ফিডার থেকে আবার বিদ্যুৎ আস্তে আস্তে 2-3 ঘন্টা লেগে যাচ্ছে। কোনো কোনো জায়গাতে আমি লক্ষ্য করেছি 4 ঘন্টা হয়েছে। কিভাবে আমরা এটাকে আর একটু কমাই নিয়ে আসবো? তো আমার মনে হয় এই সপ্তাহখানিক 10-10 দিন হলে পরে আস্তে আস্তে ঠিক করে নিয়ে আসবো। জাতীয় গ্রিডে বিদ্যুৎ বণ্টনে বৈষম্য দূর করা না গেলে লোডশেডিং এর শিডিউল বিপর্যয়ে পরিস্থিতি আরো খারাপ হওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। দর্শক, লোডশেডিং পরিস্থিতি জানাতে চাপাই নবাবগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রব নাহিদ। নাহিদ, চাপাই নবাবগঞ্জে লোডশেডিং কত ঘন্টা হচ্ছে এবং গ্রামাঞ্চলের পরিস্থিতি কি জানাবেন? মাহবুবা, আপনি যেমনটা বলছিলেন যে চাঁপাইনবাবগঞ্জে লোডশেডিং কত ঘন্টা হচ্ছে, এই হিসাবে আমি বলতে পারি চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ বিভাগ যে শিডিউল ঘোষণা করেছে তারা বলছে যে প্রতিদিন অন্তত 2 ঘন্টা লোডশেডিং করা হবে, কিন্তু বাস্তবে চিত্র হচ্ছে অন্তত 4 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 5 ঘন্টাও লোডশেডিং হচ্ছে। এর বাইরে গ্রামাঞ্চলে এই সংখ্যা লোডশেডিং এর মাত্রাটা আরো বেশি। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, চাঁপাইনবাবগঞ্জে যে বিভিন্ন মাঠে যে ফসল রয়েছে সে ফসলের ক্ষেত্রে সেচ সুবিধা প্রয়োজন এবং মাঠে আবাদের ক্ষেত্রে সেচ সুবিধা প্রয়োজন, কিন্তু লোডশেডিং এর কারণে কৃষকরা সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ছোট বড় মাঝারি যে শিল্প কলকারখানা আছে তারাও লোডশেডিং এর কারণে তাদের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন প্রিন্টিং বিজনেস কিংবা ছোট যে ফটোকপির দোকান কিংবা কম্পিউটারের যারা কাজ করেন তারা বলছেন যে সকাল থেকে দুপুরের মধ্যে কয়েকবার লোডশেডিং হচ্ছে, এই ক্ষেত্রে তাদের ব্যবসায়িক অনেক ক্ষতি হচ্ছে। মূলত এই সময়টাই তাদের ব্যবসার জন্য পিক আওয়ার। এর বাইরে আরেকটি বিষয় জানিয়ে রাখি, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে যে রুগীরা আছেন তারাও লোডশেডিং এর সময় অনেক কষ্টে আছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে একটি জেনারেটর আছে, কিন্তু তারপরও সেই জেনারেটরটি সব সময় চালানো হয় না, এই অভিযোগও আছে। তো এই মানে চাঁপাইনবাবগঞ্জের যে জনজীবন লোডশেডিং এর কারণে সবাই ভোগান্তিতে পড়েছে, বাসাবাড়ি থেকে অন্যান্য এলাকা সব ক্ষেত্রেই সমস্যার সৃষ্টি হয়েছে। তবে চাঁপাইনবাবগঞ্জ বিদ্যুৎ বিতরণের দায়িত্ব থাকা নেসকো কর্তৃপক্ষ বলছে যে তারা জাতীয় গ্রিড থেকে যে সরবরাহ পাচ্ছেন সেই সরবরাহের ঘাটতির কারণে তাদেরকে শিডিউলের বাইরেও এসে অনেক সময় লোডশেডিং করতে হচ্ছে। তারা বলছে, নেসকোর নির্বাহী প্রকৌশলী সেলিম রেজার সাথে আমার কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে চাঁপাইনবাবগঞ্জ শহরের জন্য প্রায় 34 থেকে 36 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা, কিন্তু তারা পাচ্ছেন 20 থেকে 22 মেগাওয়াট। এর কারণে তারা যে ঘাটতি থাকছে এর কারণে তারা নিয়মিতই
লোডশেডিং দিতে হচ্ছে শিডিউলের বাইরে গিয়েও। আপনি থাকুন আমাদের সঙ্গে, পরবর্তীতে আপনার সঙ্গে আবার যুক্ত হব। চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছিলেন আব্দুর রব নাহিদ। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির পরপরই দেশে হুহু করে সয়াবিন তেলের দাম বাড়লেও কমছে ধীরে চলনীতিতে। ঘোষণার চার দিন পর বাজারে আসছে সরকার নির্ধারিত দামের বোতলজাত সয়াবিন তেল। এদিকে বন্যার অজুহাতে কেজি প্রতি 30 থেকে 40 টাকা বেড়ে কাঁচামরিচের দাম উঠেছে 200 টাকা পর্যন্ত। ব্রয়লার ও সোনালী মুরগির দামও বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। চাঁদপুরের 1200 টাকার ইলিশের কেজি এখন 1600 টাকা। সেলিম মালিকের রিপোর্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী সয়াবিন তেলের বাজার পড়তে শুরু করেছে। অনিচ্ছা সত্ত্বেও এদেশের ব্যবসায়ীরা শেষ পর্যন্ত দাম কমাতে বাধ্য হয়েছেন। তবে দাম বাড়াতে যতটা আগ্রহ, কমাতে যেন তাদের ততটাই অনীহা। দাম কমার ঘোষণার চার দিন পর রাজধানীর বাজারগুলোতে এসেছে নতুন দাম সম্বলিত ট্যাগের সয়াবিন তেল। তবে খুব একটা মিলছে না এক বা দুই লিটারের বোতলজাত তেল। তেলের দাম কমতেছে, লিটারে 14 টাকা করে কমছে, মোটামুটি সব কোম্পানি বাজার আসছে। যে হারে কমানোর কথা ওই হারে তো কমাইলো না, ওটা তো আমরা কিছু করি না। এদিকে রাজধানীর বাইরে অনেক জেলায় বোতলজাত সয়াবিন তেলের দাম এক টাকাও কমেনি বলে অভিযোগ ব্যবসায়ীদের। আমরা কোম্পানিদেরকে জানাচ্ছি যে আমাদের স্টক দেখে আমাদেরকে এই তেলগুলো ভর্তুকি দেবে, যদি না দেয় তাহলে তো আমরা সরাসরি এত রেট কমাইতে পারবো না। হঠাৎ করে দাম কমাইছে, তাই আমরা অর্ডার দিছি, মাল এখন আসলে হয়তো শনি রবিবারে আসবে। বাজারে অধিকাংশ সবজির দাম ঠিকঠাক থাকলেও কেজিতে 30 থেকে 40 টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম। গেছে সপ্তাহে মরিচ ছিল আপনার 150 টাকা 60 টাকা, এই সপ্তাহে হলো আপনার 180 টাকা 200 টাকা। আপনার গেছে সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেজিতে 30 টাকা বাড়ছে, আর হলো শসা গেছে সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 10 টাকা বাড়ছে। হুট করে পদ্মার ইলিশের দাম বেড়েছে কেজি প্রতি প্রায় 400 টাকা, বেশ খানিকটা ঊর্ধ্বমুখী অন্যান্য মাছের দামও। এগুলা গত সপ্তাহে বিক্রি করছি আমরা 1100-1200 টাকা কেজি, আজকে বিক্রি করতেছি আমরা 1500-1550 টাকা কেজি। কুরবানি ঈদের পর কিছুটা কমে ফের বাড়ছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। গত সপ্তাহে বেচছি 145-140 টাকা, আর এখন বর্তমানে বেচতেছি 160-155 টাকা। আর সোনালী গেছে আপনি গত সপ্তাহে 240-245, এখন বসে 270-260। এদিকে গরু ও খাসির মাংসের বাজারে ক্রেতা কম, বিক্রি হচ্ছে আগের দামেই। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। এদিকে সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা কমানো হলেও রংপুরের বাজারে এর প্রভাব পড়েনি। আগের দামে বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটি। মহানগরীর বিভিন্ন খুচরা বাজারে 1 লিটার বোতলজাত সয়াবিন তেল 199 এবং খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 190-200 টাকা দরে। এতে ক্ষোভ জানান ক্রেতারা। তারা বলছেন দাম বাড়ানোর ঘোষণার সঙ্গে সঙ্গে বাজারে দাম বেড়ে যায়, কিন্তু কমানোর ঘোষণার কয়েকদিন পার হলেও বাজারে তার প্রভাব নেই। এখন আমাদের স্টকে কিছু তেল আছে, আমরা কোম্পানিদেরকে জানাচ্ছি যে আমাদের স্টক দেখে আমাদেরকে এই তেলগুলো ভর্তুকি দেবে, যদি না দেয় তাহলে তো আমরা সরাসরি এত রেট কমাইতে পারবো না। কম রেটের মাল এখন পাই নাই। নতুন তেল ঢুকতেছে 150 টাকা লিটার, হঠাৎ করে দাম কমাইছে, তাই আমরা অর্ডার দিছি, মাল এখন আসলে হয়তো শনি রবিবারে আসবে। এবারের বন্যায় পাটের ব্যাপক ক্ষতি হওয়ায় বিপাকে পড়েছেন নেত্রকোনার চাষিরা। পানিতে ডুবে থাকা পাট কাটতে না পারায় লোকসানের আশঙ্কায় দিন পার করছেন তারা। তবে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা কৃষি বিভাগ। অন্যদিকে বৃষ্টির অভাবে খালবিল শুকিয়ে যাওয়ায় রাজবাড়ির কৃষকদেরও গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে সোনালী আঁশ পাট। প্রতিনিধিদের তথ্য ছবিতে শেফাউল করিমের রিপোর্ট। নেত্রকোনায় এবছর পাটের ভালো ফলন হয়েছিল, এতে লাভবান হওয়ার স্বপ্ন ঝলমল করছিল কৃষকদের চোখে, কিন্তু আকস্মিক বন্যায় ভেস্তে গেছে সেই স্বপ্ন। পাট কাটার সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই বন্যার পানিতে তলিয়ে গেছে সব জমি, এতে পানির নিচে নষ্ট হচ্ছে সোনালী আঁশ। 20-50 হাজার টিয়ার পাট বেচি, এই বছর তো পুরোটাই মাইরি যে বন্যার পানি নিয়ে, ওর পানি তলে থাকতে মানে এইগুলো মানে সব নষ্ট হয়ে গেছে। তবে স্থানীয় জনপ্রতিনিধি বলছেন এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারের কাছে ক্ষতিপূরণের জন্য দেয়া হয়েছে। যে পরিমাণ ক্ষতি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ দৃষ্টি যদি এখানে না দেন তাহলে কৃষকরা ঘুরে দাঁড়াতে পারবে না। এছাড়াও ক্ষতিগ্রস্তদের মাঝে রোপা আমনের বীজ, সারসহ বিভিন্ন জাতের সবজির বীজ প্রদান করা হবে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু কিছু কৃষককে কিন্তু আমরা এই ধানের বীজ এবং সার বীজ দিয়ে
এদিকে এক মাসেরও বেশি সময় ধরে বৃষ্টি না হওয়ায় কাঠফাটা গরমে শুকিয়ে গেছে রাজবাড়ির অনেক পুকুর খালবিল। পাট কাটার সময় ঘনিয়ে এলেও পানির অভাবে পাট পচাতে না পারায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে পাট চাষীদের কপালে। মেশিনটা পানি দিয়ে পাট পচানো লাগতেছে, পাটের ফেলা দেবো না কি করবো ঠিক পাইতেছি না। আমি বর্তমান কি অবস্থা কৃষক বলতে আজ দেখা যায় মানুষ থাকবে না, কৃষক মরিয়ে যাবে। পানির অভাবে অনেকে আবার জমি থেকে অনেক দূরে গিয়ে পাট জাগ দিচ্ছেন, এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ন্যায্য দাম পাওনা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অনেকেই। আর যেখানে পানির সোর্স আছে দূরবর্তী জায়গা সেখানে নিতেও চাষির খরচ বেড়ে যাচ্ছে, লেবার কস্ট বেড়ে যাচ্ছে এবং অল্প জায়গায় বেশি করে পাট পচানোর জন্য ওখানকার পরিবেশ দূষণ হচ্ছে। এ অবস্থায় লোকসান থেকে বাঁচতে সরকারের সহযোগিতা কামনা করছেন সংশ্লিষ্টরা। সফল করিম, আরটিভি। সুনামগঞ্জে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে নিউজ ব্রডকাস্ট অ্যালায়েন্স সোসাইটি ও বাংলাদেশ এনবিএ। দুপুরে জগন্নাথপুর উপজেলার দারুচ্ছুন্না হাফিজিয়া আলিম মাদ্রাসা মাঠে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এ সেবা দেওয়া হয়। প্রায় 2000 মানুষকে ডায়রিয়া, চর্মরোগ, প্রসূতি, চক্ষুসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। যেসব দলের সক্ষমতা আছে তারা অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে, এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে কুষ্টিয়া শিল্পকলা অডিটোরিয়ামে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বলেন, যারা নির্বাচনে অংশ নেবে না তারা যোগ্যতা হারিয়েছে, আর আওয়ামী লীগ কখনো ভুয়া নির্বাচনে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন হানিফ। সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি, তারা 22 না 20 দল তা পরীক্ষার বিষয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে বাঁশখালী ও সীতাকুণ্ডে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণের সময় এ মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, অনেক দলের নেতারা আফগানিস্তান থেকে সাম্প্রদায়িকতা শিক্ষা নিয়ে রাজনীতি করছেন। পাহাড়পুরের বৌদ্ধবিহারকে পর্যটকের জন্য আরও আকর্ষণীয় করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। দুপুরে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘর সেমিনার কক্ষে সাংবাদিকদের একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশের ঐতিহ্যের অংশ, এটি যথাযথভাবে সংরক্ষণ করা হবে। মানব পাচার বন্ধে শ্রম অভিবাসীদের জন্য বিকল্প কর্মসংস্থান সহ দক্ষ জনবল গড়ার উপর জোর দিতে হবে। দুপুরে শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে জেলা প্রশাসন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে মানব পাচার রোধ ও নিরাপদ অভিবাসন শীর্ষক সভায় এসব কথা বলেন বক্তারা। ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, আইজিপি বেনজির আহমেদ ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সহ সংশ্লিষ্টরা এতে অংশ নেন। জেলা সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। সন্ধ্যা সংবাদ পৌনে 7টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।